तीन सुपर पावर है। হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা আশা করি আজ তোমরা ভালো। ভাইরে ভাই, আজ যে তোমরা কথা বলতে চলেছি, আজ কথা বলতে চলেছি সাধন অ্যান্ড সাথী। ভাইরে ভাই, এদের ফেক প্র্যাঙ্ক দেখে ভাই আমার নিচে টিং টিং, উপরে গিয়ে টিং টাং বল খেলছে। ভাইরে ভাই চলো তাহলে এদের ফেক প্র্যাঙ্ক আজ একটু পর্দা ফাঁস করে দিই। চলো তাহলে বেশি ভার না বকে একটা ছোট ইন্টার দিয়ে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। বন্ধুগণ, আজ কথা বলতে চলেছি সাধন সাথীর ব্যাপারে। তোমরা বুঝতে পারছো সাধন সাথী কে? না না, আমরা বুঝতে পারিনি সাধন সাথী কে। আরে বাবা, তুই না বুঝলে কি হয়েছে? আমার দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছে। দাদা, ওনারা বুঝতে পারেনি। ও, দর্শক বুঝতে পারেনি? আরে ভাই, সেই সাধারণ সাথী যারা সেই ভিগোর আমলে হাগাহাগি করতো, দিত ভিগো টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর ইউটিউব প্ল্যাটফর্মে এসে হাগাহাগি করতে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এদের মাথা ব্যথা হচ্ছে এদের বুদ্ধি অত গ্যাস কেন বেরোচ্ছে, এরা কেন ফেক প্র্যাঙ্ক করবে, যে মানুষকে ম্যানিপুলেট করবে। চলো তাহলে এরা ভিগোতে কি ভিডিও বানাতে আগে ওইটা দেখো, তারপর আমি বলছি। ওকে, বুঝলে প্রিয়, এটাই হচ্ছে আমাদের সেই সাধারণ সাথী যারা ভিগোর আমলে হাগাহাগি করতো, যে ভিগো প্ল্যাটফর্ম তো বন্ধ হয়ে গেছে, ওই জন্য এখন চলে এসেছে ইউটিউবে হাগাহাগি করতে। ইউটিউবে কি হাগাহাগি করছে একবার তোমরা দেখবে? দেখো তোমরা, দিয়ে আমি বলছি। তোমার তুমি খাবে? আমি তাদের বলে দিচ্ছি, ওনারা এখন ফুড চ্যালেঞ্জ করবে, দই খাবার চ্যালেঞ্জ। তোমরা দেখো, তোমাদের এই খাওয়া দেখে ভাই সেই ছোটবেলাকার আমার অন্ন প্রাশনের ভাত মুখ দিয়ে উঠলে চলে আসছিল। ভাই তোমার থেমে যাও, আর করো না। আচ্ছা মা চুদ গাই, বন্ধ করো হাত জোড় কে। মে হে গাইস, তোমাদের একটা মধ্য কথা বলে দিই যে এরা পিতামেন জেফারের থেকে কোনো অংশে কম নয়। এদেরও অনেক বেশ কয়েকটা চ্যানেল আছে, একটা ব্লগ চ্যানেল আছে, একটা শর্টস চ্যানেল আছে, একটা বাল চ্যানেল আছে, একটা তাল চ্যানেল আছে। সেই চ্যানেলগুলোতে এরা কি করে একবার দেখে নাও। ওয়েট কাকিমা, ওয়েট ওয়েট ওয়েট, তুমি যদি অ্যাটম বাম হও তাহলে পেছনেরটা কেক, বুড়িমার চকলেট নাকি? কেমন দিলাম? অ্যাটম বম আর বুড়িমার চকলেটে চুমাচুমি হচ্ছে এখন। একটা অসাধারণ, ও হো, ফাটাফাটি একদম। তুমি আর খেও না ভাই। এরা কারা ভাই, এরা কার? হ্যাঁ, দই খাবার পর এত কে হাসে, এত কে হাসে ভাই। আর তোমাদের দই খাওয়ার স্টাইলটা দেখে মনে হচ্ছে যে এরকম দই ভাই জন্তু জানোয়াররাও খায় না। আর তোমাদের দই খাওয়া দেখে আমার নিজের দই খাওয়ার ইচ্ছাটা একদম চলে গেছে। আচ্ছা সাধন কাকু, তোমাকে একটা কথা বলছি, ঠিক আছে? কথাটা হলো যে কাকু, তুমি কোন আদে কাকিকে খাওয়াচ্ছ? আমার তো জানে একটু ডাউট ডাউট হচ্ছে, আমার তো আবার সাদা মনে প্রচুর কাদা থাকে। ফ্ল্যাশব্যাক এন্ড। এইবার আমি বুঝতে পেরেছি তুমি কোন হাত দিয়ে খাচ্ছ কাকু। এই হাত দিয়ে তো মানুষ ছুচু করে, তুমি হাত দিয়ে খাচ্ছ। বাপরে বাপ, তুমি একটু হাতটা ধুয়েও খাওয়াতে পারতেন, ওই জন্য খুব গ্যাস বেরোচ্ছে। আজকের ভিডিওটা ঠিক অন্যরকম ভিডিও। ভিডিওটা হচ্ছে কোনো একটা আত্মা আমার শরীরের উপর ভর করেছে, তা এই আত্মার দিয়ে আমি আজকে বাড়িতে সবাইকে ভয় দেখাবো।
কাকু আমি খুব ভয় পেয়েছি কাকু, কাকু এবার আমাদের প্যাং ভিডিও দেখাবে যে আমাকে আত্মায় ধরেছে, কাকু দেখাও দেখাও দেখাও। চলো ভাই দেখো আপনি কি করতে হয়। বগলে করে নিয়ে যাচ্ছিলাম, তা আমি তখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন থেকে আমি কাউকে পাইনি, কাউকে পাইনি ধরার। আজকে আমি এই শৈলের মধ্যে ফার করেছি। গলায় মুটকে মেরে দিও না, আমরা ভীষণ ভয় খেয়ে গেছি তোমার এই স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক। বাবা বন্ধ করো হাত জোড়কে। কি হলো, কিরম করছে দাঁড়া, কবিল গেল এখনই, ওকে বললাম আমি বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে ধান আজকে আমরা কাকি দিয়েছে আমাদের সাধন কাকুকে এই কেলিয়ে মারা ঝাঁটার বাড়ি, আর তুমি ভূত সাজবে, ভূত আর সাজবে, ভূত তোমার পিছন পিছন দিয়ে বার করে দিয়েছে আমাদের কাকিমা। ইরি মারা এবার তুমি ঠেলা সামলাও কাকু, এবার তুমি ঠেলা সামলাও, কাকিমা এবার তোমাকে গুছিয়ে দিচ্ছে, এতক্ষণ তোমাকে ঝাঁটার বাড়ি মারছিল, এবার তোমাকে কুড়ুলের বাড়ি বাসের বাড়ি মারছে, ঠিক আছে। বইয়ের সাথে ফেক প্র্যাং করার শাস্তিটা তুমি পাচ্ছ, আমাকে ভূতে ধরেছে, আমাকে এ ধরেছে, এবার তোমাকে না কাকির মারে ধরেছে, ঠিক আছে। ও কাকা ও কাকিমা সব ঠিক আছে, ঠিক আছে। তুমি ভিডিওর মাঝে অত হাসির ইমোজি দেওয়ার কি দরকার ছিল, আমাদের মোটেও হাসি পাচ্ছে না, ঠিক আছে। আর তোমার আর কাকি তুমি এত মারছো, মারার সঙ্গে সঙ্গে বলছে এ লাগছে, ও লাগছে, ও লাগছে লাগছে কি করছে, তার থেকে তুমি কেশবদের গানটা চালিয়ে দাও না, ও কি লাগছে, তাহলে তো তোমার লাগা হয়ে যাবে। এটা কি কোনো প্র্যাঙ্ক বলে, আদৌ প্র্যাঙ্ক বলে? ওইখানে মোবাইলটা সেট করাছে, সবাই চোখে চোখ পড়ছে, ঠিক আছে। তোমরা যদি ভিডিওটি ভালো করে দেখো, সবাই কিন্তু ক্যামেরার দিকে একবার না একবার হয়ে হলেও তাকিয়েছে। কেমন দিলাম হে গাইস, এবার তোমরা কিছু মনের কথা শোনো, ভাই ভাই কি আর দুঃখের কথা বলবো, হ্যাঁ ভিডিওটি ভাই কাউকে ছোট বা অপমান করা হয়নি, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটি বানানো। ভাই রে ভাই এরা সেই ভিগোর আমল থেকে শুধু হেগেই যাচ্ছে, হেগেই যাচ্ছে, এদের হাগার বন্ধ হচ্ছে না, এরা এখন ইউটিউবে এসে হাগাগে করতে, ওই জন্য এদের পিছনটা একটু হালকা করে মেরে দিলাম,
ঠিক কাচ্ছে সাধন এবং সাথী কাকিমা। আরেকটা কথা বলি ভাই, আমি কিছু কিছু ইউটিউবারদের মুখে শুনছি তোমরা নাকি খুব ঘ্যাম বা অ্যাটিটিউড দেখাচ্ছ। আমাদের এই কাছের একটা ইউটিউবার গিয়েছিল তোমার সাথে দেখা করতে, তুমি ওকে নাকি ভিডিও করতে অ্যালাউ করোনি। বাবা, তোমরা তো সেই লেভেলের ইউটিউবার হয়ে গেছো, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। দেখো তোমরা একটু রিয়েল প্র্যাঙ্ক করার চেষ্টা করো, ফেক প্র্যাঙ্ক করছো কেন? আর আমি ইউটিউবে যতগুলো প্র্যাঙ্ক ভিডিও দেখি সব কটা ফেক, সব কটা ফেক। রিয়েল প্র্যাঙ্ক কর को पैसा बर्बाद पहन चोर। হে গাইস, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল যেন নতুন তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটি দমকড়ে দাও। আর বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ডেভ সেভ লাইফ, টেক কেয়ার, অলিয়া।